আমার আমার ক্যারিয়ার তেমন কোনো ক্যারিয়ার নেই, আমি একেবারেই খুবই সাধারণভাবে ঢাকায় এসে একটা পুরীর দোকানে প্লেট মাজার কাজ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আজকের সেমিনারে বক্তব্য প্রদান করছেন মুকাদ্দিস হোসেন, ওনার সবর হাজ অ্যান্ড উমরা সার্ভিস। ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কথা শুনতে পাচ্ছেন? পিছনে ভাই গল্প করছেন, উনি শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে ভাই? এদিকে কথা শোনা যাচ্ছে? ও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি মূলত কোনো বক্তব্য দেইনি কখনো, এভাবে আমার হজ এন্ড উমরা এজেন্সি আছে, তো কখনো কখনো হাজদের সামনে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কথা বলি, তো সেগুলি খুবই প্র্যাকটিক্যাল হয়, কোরআন হাদিস রিলেটেড না। কোরআন হাদিস রিলেটেড কথা আমাদের শরিয়া কনসালটেন্ট বলে, যেহেতু এই বিষয়ে আমার জ্ঞান নেই তো এগুলি বলতে গেলে ভুলই বলবো, এটাই স্বাভাবিক। এই জন্য খুব বেশি এই বিষয়ে আমি কথা বলবো না, আর আমি যা বলবো সেটা আমার দিকেই আসবে। আমি যদি আপনাকে মিথ্যে বলতে নিষেধ করি তাহলে এটা আগে আমার মানা জরুরি, তা নাহলে ওই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাব যে তোমরা যা করো না তা বলো কেন। আমি যদি আপনাকে খুব মোটিভেট করি তাহলে এটা আমার জন্য জরুরি, আমি হয়তো হতাশ, তাহলে আপনাকে কেন মোটিভেট করছি? আমি ব্যবসা বুঝি না, তাহলে আপনাকে ব্যবসা করতে কেন বলছি? তাহলে ঘুরে ফিরে সব কথা আমার দিকে আসবে। আচ্ছা, কথা খুবই কম বলবো, আমি একেবারে কম, আশা করবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, কারণ একটু একঘেয়েমি হয়ে গেছে, খুবই মানে গদবাঁধা কথা চলছে, তো আমি এরকম গদবাঁধা কথা বলবো না ইনশাআল্লাহ। ক্যারিয়ার আমার আমার ক্যারিয়ার তেমন কোনো ক্যারিয়ার নেই, আমি একেবারেই খুবই সাধারণভাবে ঢাকায় এসে একটা পুরীর দোকানে প্লেট মাজার কাজ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক আগে। তো সেই পুরীর দোকানের প্লেট মাজার কাজ এবং আজকে আমার একটা ট্র্যাভেল এজেন্সি আছে, এর মাঝখানে অনেকগুলি ধাপ অতিক্রম করতে হয়েছে। আমি মনে করি যে আজকে মসজিদের এই প্রোগ্রামে আসার সময় এই মাঠ একটা মাঠ দেখলাম কোথাও ফাঁকা জায়গা, এখানে একটা পলিথিন পড়ে থাকতে দেখেছি, আপনারা যাওয়ার সময় দেখবেন যে ওই পলিথিন ওখানে নাই, বাতাসে হোক কোথাও হোক উড়ে গেছে। তো একটা পলিথিন যদি কারো সাহায্য ছাড়াই এক জায়গায় থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে তো মানুষের পরিস্থিতি অবশ্যই পরিবর্তন হবে, মানুষ তো জীবন আছে, তো হাঁটতে পারে তাই না, চলাফেরা করতে পারে না, তো হাঁটতে পারে, তাহলে কেন মানুষের পরিস্থিতি পরিবর্তন হবে না? আসসালামু আলাইকুম ভাই। তো এটাই হচ্ছে কথা, সুতরাং যে যা করছেন সেটাই খুব সিরিয়াসনেসের সাথে করতে হবে, মানে গুরুত্ব, আমার আমার বক্তব্যটা একেবারেই শুধু গুরুত্বের উপরে। আমি যখন এই মসজিদে ঢুকি তখন মসজিদের সামনেই ডাস্টবিনের একটা টাইলস খোলা আছে, দেখেন ওখানে পানি বের হচ্ছে, আমি দেখে এসেছি। তো মসজিদে ঢুকতে এই টাইলসের পানিটা বের হওয়ার কথা না, তাহলে মসজিদ কমিটিকে এই টাইলসের ব্যাপারে খবর নিতে হবে, যে কারো পা ফুসকে পড়ে যেতে পারে, এটা সিরিয়াসনেস। আপনি যদি সত্যিকার অর্থে নিজের জীবনে সত্যিকার অর্থে কোনো ডেভেলপমেন্ট চান তাহলে এখান থেকে শুরু করতে হবে। যে মসজিদের ইমাম অপচয় করা যাবে না বলে প্রত্যেক জুমার খুতবায় খুতবা দিচ্ছে, সেই মসজিদের ওজুর কলের টপ টপ করে পানি পড়তেছে, আপনার কি মনে হয় ওই ইমামের কথা শুনে কেউ অপচয় বন্ধ করবে? জীবনেও করবে না, এটা সম্ভবই না, কারণ ইমাম নিজেই এটা ফলো করেনি অথবা সে বলেনি। ওই মসজিদের অনেকগুলি টয়লেট ক্লিন না, অপরিষ্কার, ইমাম এটা বলছে না, কারণ ইমামের টয়লেটটা তালা দেওয়া থাকে, উনি ওটা ইউজ করে, তো ওটা ক্লিন থাকে, ওনার তো সমস্যা নেই, সমস্যা তো আমাদের মতো সাধারণ পাবলিকের যারা ওখানে এক দুইবার গেছে তাই না। তো তাহলে
ওই ইমাম দিয়ে কাজ হবে না, সত্যি কথা বলছি। আপনাদের এই অজুখানে যান, অজুর শুরুতে বিসমিল্লাহ কথা বলা সাইনবোর্ডটা দেখেন, ভেঙে চুরে আছে। আর বিশ্বাস নয় দেখে আসেন আপনারা কেউ, তাহলে এটা ভেঙে চুরে থাকবে কেন? মানে এটা গুরুত্বের সাথে দেখতে হবে। আমি বলতেছি যাই করছি সেটা একটু গুরুত্বের সাথে করা, সিরিয়াসনেস। আপনি ওই বিসমিল্লার প্ল্যাকেটটা খুলে একটা সুন্দরটা লাগান, দেখেন এটা, তাহলে বোঝা যাবে যে আপনি সিরিয়াস। সত্যিকার অর্থে আপনি সিরিয়াস না, এই ডেভেলপমেন্ট আসবে না, আসলে এটা থাকবে না। আপনি এখানকার বাথরুমের যান, উপরের দেওয়ালে দেখেন সব খসে খসে পড়ে যাচ্ছে, নোনা লেগে গেছে, আপনি দেখেন। তারপরে অজু করার পর হাত মোছার যে গামছাটা আপনি দেখে আসেন, একবারে নোংরা। যদি এই ছোট ছোট বিষয়গুলি আপনারা খেয়াল না রাখেন, তাহলে ট্রু লেভেলের ডেভেলপমেন্ট আসবে না। ডেভেলপমেন্ট কোথায়? একজন বলছিল যে মসজিদ থেকে আতরের গন্ধ বের হওয়ার কথা ছিল, এখন পেশাব পায়খানার গন্ধ বের হয়। তার মানে আমাদের মসজিদের পেশাব পায়খানাগুলো এভাবে ক্লিন করা হয় না খুব স্বাভাবিকভাবে। গির্জা মন্দিরের দিকে অন্তত ধূপকাঠির ধোয়া বের হয়, মানে অন্তত স্মেলটা ভালো, কিন্তু আমাদের মসজিদ থেকে বাথরুমগুলিতে পেশাব পায়খানার গন্ধ বের হয়। তো আমি আপনি ডেভেলপমেন্ট কোথেকে আনবেন? এই জন্য আমি বলছি যে আমি যা বলবো সব আমার জন্য আগে প্রযোজ্য, মানে এই জন্য ভালো কথা বলা দুনিয়াতে সব শেষ। আপনি আমাকে বলেন এমন একটা ভালো কথা আছে যা আপনি শুনেননি, বলতে পারবেন কেউ যে আমি এই ভালো কথাটা শুনিনি? যা লেকচার শুনলেন সব ভালো কথা আপনি শুনেছেন, কিন্তু আপনার জীবনে আপনি মানেননি একটাও, একটাও মানেননি, মানলে খুব অবহেলার সাথে মেনেছেন, মানে কেউ সিরিয়াস না। আপনি যদি সিরিয়াস না হন তাহলে দরকার নেই এই সেমিনার করে, কোনো লাভ হবে না। সেমিনার করে বক্তব্য শুনবেন আর 6-7 ঘন্টা ব্যয় হবে, খাবার দাবার। আমরা আজকে দুপুরবেলা আসলাম, মাশাআল্লাহ অনেক ভালো খাবার দাবার খেলাম, এরপর খাবার দাবার খেয়ে চলে যাব, কোনো ডেভেলপমেন্ট আসবে না সোসাইটির। তো সোসাইটির ডেভেলপমেন্ট না আসলে এই কষ্টের ফায়দাটা কী? মানে কবে আমরা সিরিয়াস হব? ছোটো ছোটো এই কাজগুলি। আমি একটা বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা আপনাকে শোনাবো একজনের, একজন সাহাবি, আপনারা সবাই জানেন, কিন্তু জানেন না মনে করে শুনবেন আমার কথা, যে জানেন না, কোনোদিন শুনেননি, কারণ আমি জানি এটা আপনারা জানেন। বললাম না ভালো কথা বলা সব শেষ। তো জুলাইবি রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন, মসজিদের একজন আনসার সাহাবি, ওনাকে দামিমও বলা হতো, মানে কুৎসিত কালে। আশেপাশের কোনো লোকজন তাকে চিনত না, পড়ে থাকতো, পাইলে খাইতো না পাইলে না খাইতো, এই টাইপের একজন লোক। কিন্তু আল্লাহু আকবার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্লিজ। উনি এই ছোট্ট সাহাবির কথাও খেয়াল রাখতেন, উনি যখন চলতেন এগুলি খেয়াল রাখতেন, তিনি কিন্তু তাকে ভুলে যাননি। একবার উনি বললেন, জুলাইবিব তুমি বিয়ে করবা কবে, তোমার তো বয়স পেরিয়ে যাচ্ছে। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার বিয়ে জান্নাতে হবে, কারণ একে তো আমি ছোট, দুই দামিম বলতো কুশ্রী কালো, তারপরে আমি কালো, তারপরে আমার কোনো অর্থ সম্পদ নাই, পাইলে খায় না পাইলে না খেয়ে এখানে শুয়ে থাকি। তো আমার সাথে মেয়ে বিয়ে দিবে এমন কি কোনো পিতা আছে? মানে আমি আমার মেয়ে থাকলে তো দিতাম না ইনশাআল্লাহ, কারণ আমি এরকম তো পাত্রের হাতে অবশ্যই দিব না, খুব স্বাভাবিক ঘটনা এটা। তো বলে এমন কি কেউ আছে? যেহেতু সে ধরে নি স্যার হবেই না, তো আমার বিয়ে জান্নাতে হবে এমনটাই তার আকাঙ্ক্ষা, যে আর হবে না আমার বিয়ে, এত বছর হয়ে গেছে। তো তিনি বললেন যে তুমি অমুক বাড়িতে যাও, তাদের একটা মেয়ে আছে, তুমি বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। তিনি গেলেন, প্রস্তাব দিলেন, প্রস্তাব শোনার পর বলেন তো তাদের রিয়াকশন কি ছিল? তার আগে রিয়াকশন ছিল যে আহ, এরকম আহ, মানে হা করে ফেলছে, এটা সম্ভবই না, জুলাই বিবাহের সাথে তো সম্ভবই না, ওর সাথে আমার মেয়ের কেন বিয়ে দিব? কারণ ওই মেয়েটা আনসারিদের ওই মুহূর্তে সবচেয়ে বেশি উপযুক্ত সুন্দরী মেয়ে, সেটা জুলাই বিবাহের সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। তো প্রথমে ভাবছে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাইছে, তো উনি বলছে তোমার জন্য, এটা তো হইতেই পারে না, আচ্ছা যাক আমি ফ্যামিলির সাথে একটু আলোচনা করে আসি। তো ফ্যামিলির সাথে আলোচনা করছে, তো মেয়ের মা শুনেও সেই একই কথা হা করে আছে যে এটা সম্ভব না, তারপর রিজেকশন করেই দিবে এমত অবস্থায় মেয়ে এই কথাবার্তা শুনেছে ভিতর থেকে। সে বলেছে যে আমাকে ঘটনা বলো, ঘটনা তাকে বলা হলো। বলার পর সে বলল তোমরা কি এমন ভুল করতে যাচ্ছ? তোমরা কি জানো না ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলাকে ঈর্ষা করে,
আর সেখানে তিনি আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, তোমরা সেই প্রস্তাবকে অবজ্ঞা তাচ্ছিল্য করে এই প্রস্তাবকে ফিরিয়ে দিতে চাচ্ছ, আর ভাবছ এর মধ্যে আমার কল্যাণ রয়েছে। তো মেয়ে রাজি হলেন, তারপরে বিয়ে হইল। জানেন যে খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তোমার স্ত্রীর জন্য একটা গিফট নিয়ে যাও, তো গিফট কেনার টাকা কোথায়? তার কোনো মতে তো বিয়েই হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা কিছু টাকা দিলেন তাকে উপহার, সেখান থেকে তিনি বাজার থেকে একটা গিফট কিনলেন। এমত অবস্থায় জিহাদের ডাক চলে আসলো। তিনি ভাবলেন আমার তো কোনো স্ত্রী ছিল না, কিচ্ছু ছিল না আমার লাইফে, আমাকে তো কেউ গুনতই না, শুনতই না, তা আমি তো নাই হিসেবে ছিলাম। এখন যখন আমার মর্যাদা বৃদ্ধি পাইছে তাহলে তো আমাকে এর নিশ্চয় আল্লাহ আমাকে পরীক্ষা করছে কিছু একটা, সে তার মনের মধ্যে যা ভেবেছে। তো সে জিহাদকেই প্রাধান্য দিল, যদিও তার স্ত্রী এবং তার শ্বশুর বলছিল যে তুমি তো সদ্য বিবাহিত, তো তুমি যাও না। তো তিনি এটা শুনলেন না, তিনি জিহাদে গেলেন এবং বিশাল এক রক্তক্ষয়ী যুদ্ধ হইল। হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি যুদ্ধের পর কে কে শহীদ হয়েছে খোঁজ নিতে বের হলেন। বের হওয়ার পর উনি খোঁজ করতে লাগলেন যে জুলাইবিবকে পাওয়া যাচ্ছে না। উনি বললেন যে তুমি কি আমার জুলাইবিবকে দেখেছ? আপনার কি গা শিউরে উঠছে না? আমার জুলাইবিব, রাসূল সাল্লাম কাউকে যদি আমার বলে তাহলে তার ক্যারিয়ার কোন লেভেলে চলে গেছে বুঝতে পারছেন? আল্লাহ আকবার। বলছে তোমরা কি আমার জুলাইবিবকে দেখেছ? তো সবাই খুঁজলো, পাচ্ছে না। তো এরকম সাতটা লাশের পাশে জুলাইবিবের লাশ পাওয়া গেল। একজন সাহাবি বললেন যে তিনি এই সাতজনকে হত্যা করেছেন, তারপর নিজে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারপর যথারীতি তার কবর খোঁড়া হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম সংখ্যক দু একজনের জন্যই হাত তুলে দোয়া করেছেন, তার মধ্যে একজন হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। দূর থেকে সাহাবিরা জুলাইবিবের জন্য হিংসা করছিল যে তোমাকে তো দামি দিনিয়া, তোমার মর্যাদা এত, তোমার মর্যাদা এইরকম যে তা যাকে আমরা দামি দিনি। তো এই হচ্ছে ক্যারিয়ার। আপনার ক্যারিয়ার তখনই সফলতা অর্জন করবে যখন আপনি জান্নাতে যেতে পারবেন, অন্যথায় আপনি কখনোই সফল ক্যারিয়ারের অধিকারী না, কোনোভাবেই না। আর ব্যবসা কীভাবে করবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কী হবে, সে ব্যাপারে ইউটিউবে দুনিয়ার লেকচার পাবেন, ওগুলো দেখে নিলেই চলবে। আর নাহলে বিজনেস যেসব ট্রেনিং প্রোগ্রামগুলি আছে যেখানে ব্যবসা শেখায়, স্কিল ডেভেলপমেন্ট শেখায়, সেখান থেকে শিখেন। খালি একটা বিষয় মাথায় রাখতে হবে যে আল্লাহ নবী বলেছেন যে সৎ উপায়ে ব্যবসা করা। কোরআনের একটা আয়াত আছে না যে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম, এই তো বেসিক, এটাই বেসিক ব্যবসা, ব্যবসার একেবারে বেসিক এটা। আপনি সুদ আছে এরকম কিছুকে গ্রহণ করবেন না, আর যেটা হালাল সেটা করবেন, এই এটাই মূলত ক্যারিয়ার। আর আলটিমেট ক্যারিয়ার হচ্ছে আপনার জান্নাতে যাওয়া। জান্নাতে গেছেন তাহলে আপনি সফল, জান্নাতে যাননি তাহলে। শেষে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমরা কেন জানি আমরা যারা এখানে আসি মোটামুটি অধিকাংশ দাড়িওয়ালা এবং মোটামুটি সবাই প্র্যাকটিসিং, আচরণের দিক থেকে যেন এরকমটা না মনে হয় যে আপনি জান্নাতে চলেই গিয়েছেন, এরকম যেন না মনে হয়, কারণ হাবভাবগুলি সব এরকম আমাদের। আরেকজনকে তুচ্ছ করছি, কেউ এক এক তো নামাজ বাদ দিছে, এজন্য তাকে বলছেন যে মানে একটু অন্য চোখে দেখছেন। তবে আমি দেখেছি আমি দাড়িওয়ালা মানুষ, টাকনোর উপরে প্যান্ট পরি, সালাত আদায় করি, কিন্তু আমার মসজিদের প্রায়ই দেখি আমি একজন ক্লিন শেভওয়ালা সবার আগে দাঁড়াই ইমামের পিছনে, আর আমি সবার লাস্টে দাঁড়াই, কাজকাম শেষ করে আমি লাস্টে, আর ওর প্রতিদিনই একই কাহিনী। তা আমি ভাবছি আমার ইমান কী আর ওর ইমান কী, ও কী করে এরকম একটা ইয়াং ছেলে ইমামের পিছনে নামাজ পড়তে পারছে, আর আমার কী কাজ যেই কাজ শেষ করে আমি ইমামের পিছনে আসতে পারছি না, মানে আমি কী এত ব্যস্ত। তো আমি জানি না আসলে কার ভিতরে সেই তাকওয়া আছে,
মৃত্যুর পর কে জানাতে যাবে আমরা জানি না। তো ভিতরে ওই নমনীয় কমনীয় ভাবটা আনা খুব জরুরি, খুবই নমনীয়। আপনি জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গাছের পাতা ধরে ধরে কাঁদতেন, হ্যাঁ কাঁদতেন, যা আমি যদি পাতা হয়ে যেতাম তাহলে কি আমাদের দিন আমার বিচার হইতো না, অথচ তিনি জান্নাতে যাবেন সুসংপ্রাপ্ত দশজনের একজন। আমি যদি পাতা হয়ে যেতাম তাহলে তো বেঁচে যাইতাম এই কেয়ামতের হাত থেকে। তো এটাই মূলত কথা, যাক আলহামদুলিল্লাহ অনেক কথা বলে ফেলেছি, এই কথাগুলি সব আমার জন্য, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক। আর প্রত্যেকটা জায়গায় একটু সিরিয়াসনেসটাকে আনতে হবে, একটু গুরুত্বের সাথে, একটু না ভালো গুরুত্বের সাথে, ভালো গুরুত্ব না হলে হবে না। পরিশেষে একটা আয়াত আমি আপনাকে বলছি, সূরা নাবার সর্বশেষ আয়াত, আয়াতের অর্থটাই আমি আপনাকে বলছি, যে আল্লাহ বলছে নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আজাব সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ দেখতে পাবে যা সে সামনে পাঠিয়েছে, মানে আজকের ইবাদতগুলি কী কী করেছেন, কীভাবে করেছেন, আর কাফিররা বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। তো সেদিন মাটি হয়ে যাওয়ার আফসোস যেন মুসলিমদেরও না হয়, ওটা যেন কাফিরদেরই থাকে। তো আমরা যেন ওই আফসোস সেদিন না করি, কারণ আফসোস করে আর ব্যাক করতে পারবেন না। তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করুক আমাদের জন্য। পরিশেষে এটাই বলবো যে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ এবং সিরিয়াস এবং গুরুত্বের সাথে কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আপনাকে ক্ষমা করুক। আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।